প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রথম ধাপ 2018 এর প্রশ্ন সমাধান সেট 7749। মাথা খাও ভুলিও না খেয়েও মনে করে। এখানে মাথা খাও বলতে বোঝাইছে মাথার দিব্যি, নন্দিত এর বিপরীত শব্দ হচ্ছে নিন্দিত। 1982 সালে সমুদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে 350 নটিক্যাল মাইল। ইট ইজ 11 AM নাও, দ্য সান হ্যাজ বিন শাইনিং ইন দ্য ইস্টার্ন স্কাই। কোন সংখ্যার 40% সাথে 45 যোগ করলে যোগফল যদি ওই সংখ্যাটি হয় তাহলে সংখ্যাটি কত? 75। প্রাচীনের বিপরীতার্থ শব্দ হচ্ছে অর্বাচীন। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম হচ্ছে রাজা শশাঙ্ক। মুক্তিযুদ্ধের কোন সেক্টর কেবল নৌকমণ্ড দ্বারা গঠিত হয়েছিল? 10 নং সেক্টর। চুজ দ্য কারেক্ট ইনডিরেক্ট স্পিচ, শি আস্কড মি আর ইউ হ্যাপি ইন ইউর নিউ জব, শি আস্কড মি ইফ আই ওয়াজ হ্যাপি ইন মাই নিউ জব। উই আর ওয়াচিং দ্য নিউজ হোয়েন দ্য টেলিফোন র্যাং। ঢাকায় প্রথম বাংলা রাজধানী স্থাপন করেন সুবেদার ইসলাম খান। বরণের যোগ্য যিনি, বাক্যটি এক কথায় হবে বরেণ্য। এক্স ইকাল টু √3 মাইনাস ওয়ান আপন এক্স হলে এক্স কিউব প্লাস ওয়ান আপন এক্স কিউবের মান হবে 0। বৈব্রীহি সমাস কয় প্রকার? 8 প্রকার। অন্বেষণ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে অনুযোগ এষণ। নিকুঞ্জ শব্দের সঠিক অর্থ হচ্ছে বাগান। এখানে প্রদত্ত উপাত্তগুলোর মধ্যক হবে 15। কোন বানানটি শুদ্ধ? আদ্যক্ষর। (5x/6+3) এবং (x/3+10) পরস্পর সমান হলে এক্স এর মান হবে 40। কচুবনের কালাচাঁদ বাগদারিটির অর্থ অপদার্থ। বাংলাদেশ মিয়ানমার সমুদ্র সীমা মামলার রায় হয় 14 মার্চ 2012 সালে। ইটলস এই রায় দেয়। দ্য রোডস অফ ঢাকা আর ওয়াইডার দেন দোজ অফ সিলেট। কারেক্ট প্যাসিভ ফর্ম অফ আই হ্যাভ টু ডু ইট, ইট হ্যাজ টু বি ডান বাই মি। প্রিয়র টু মিন্স বিফোর। দেশের জন্য সেবা করা দেশের কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদানে ষষ্ঠী। মৌলিক পদার্থ কোনটি? লোহা। ডায়মন্ড কাটস ডায়মন্ড এর অনুবাদটি হবে মানিককে মানিক চেনে। প্রত্যুষ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রতিযোগ উষ। প্রত্যুষ কোনটি জয়ী রায়নের উপন্যাস নয়? নিষ্কৃতি। একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে 95 টাকা। কলমটির মূল্য 15 টাকা বেশি এবং বইটির মূল্য
14 টাকা কম হলে কলমটির মূল্য বইয়ের মূল্যের দ্বিগুণ হতো। বইটির মূল্য ছিল 46 টাকা। Which of the following sentence is correct? He was hanged for murder. একজন ক্রিকেটার 10 ইনিংসে রানের গড় 45.5, 11তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলে তার রানের গড় 50 হবে? সঠিক উত্তরটি ছিল 95। দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড প্রিসিডেন্স ইজ এ ম্যাটার টু ডিল উইথ। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দ্বয় যথাক্রমে 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার হলে এর অধিভুজের মান কত? সঠিক উত্তর হবে 5 সেন্টিমিটার। অ্যামং ইজ এ প্রিপোজিশন দ্যাট ইজ ইউজড হোয়েন মোর দেন টু আর ইনভলভ। হুইচ ওয়ান ইজ দ্য সিঙ্গুলার অফ লিভস? লিভ। The word everything is a pronoun. What type of word? Infancy. Abstract. Choose the correct spelling. Accelerate. ACCELERATE. নিচের কোনটি বাংলা লেখার সফটওয়্যার? বিজয়। সবচেয়ে বড় সংখ্যা কোনটি? 0.1। বৃষ্টি পরে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? ধনাত্মক বিরক্তি। কোন বানানটি অশুদ্ধ? উপচর্য। 20 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়। ছোট অংশটির দৈর্ঘ্য কত ফুট? 8। আই প্রিফার টি টু কফি। লোকসাহিত্য কাকে বলে? লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে। কোন ছাত্রাবাসে 40 জন ছাত্রের 30 দিনের খাবার আছে? 5 দিন পর ওই ছাত্রাবাসে আরো 10 জন লোক বা 10 জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে? সঠিক উত্তরটি হবে 20 দিন। ক্লাস ফাইভের একটি অঙ্ক। ক খ গ এর বেতনের অনুপাত 7:5:3। খ গ অপেক্ষা 222 টাকা বেশি পেলে ক এর বেতন কত? সঠিক উত্তর হবে 777 টাকা। পিএসসির আশা একটি অঙ্ক। ২% হার সুদে 100 টাকার 3 বছরের সুদ অপেক্ষা 3% হার সুদে 20 টাকার 3 বছরের সুদ কত বেশি হবে? সঠিক উত্তর হবে 3 টাকা। একটি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে 2700 চকলেট বিতরণ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী ক্লাসের মোট শিক্ষার্থীর 3 গুণ পরিমাণ চকলেট পেলে ক্লাসে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? সঠিক উত্তরটি হবে 30। কোনটি বাংলার প্রাচীন জনপদের নাম নয়? মৌর্য। দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে যে চারটি কোণ উৎপন্ন হয় তাদের একটি বিপরীত কোণকে অপরটির কি বলা হয়? বিপরীত কোণ। ফোর এক্স টু দেওয়ার 4+1 কে উৎপাদকে বিশ্লেষণ করলে নিচের কোনটি পাওয়া যাবে? 2x² + 2x + 1 (2x²-2x+1). কোন ত্রিভুজের 3টি বাহু বর্ধিত করলে উৎপন্ন বহিঃস্থ 3টি কোণের পরিমাণ হবে 360 ডিগ্রি? হি প্রিফার্স দ্য ইউরোপিয়ান কান্ট্রি ফর স্পেন্ডিং হিজ ভ্যাকেশন।
একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 60% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 75টা ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল? সঠিক উত্তর হবে 37,500। নিম্নোক্তগণের মধ্যে কে বীর শ্রেষ্ঠ নন? মুন্সি আব্দুর রহিম। কোনটি বাংলাদেশের সীমান্তবর্তী দেশ? মিয়ানমার। হুইচ ওয়ান ইজ কারেক্ট? ইউ হি অ্যান্ড আই আর প্রেজেন্ট। নিম্নোক্ত নামগুলির মধ্যে মুক্তিযুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা হচ্ছেন সেতারা বেগম। একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। অ্যাডানসেল ক্লোন করে যে ভেড়ার জন্ম দেওয়া হয়েছে তার নাম হচ্ছে ডলি। জাতিসংঘের অঙ্গসংস্থা নয়, আন্তর্জাতিক রেড ক্রস। ত্রিভুজে বিসিএর কোণ এ ইকাল টু 45 ডিগ্রি, বি ইকাল টু 30 ডিগ্রি, কোণ সি এর মান হবে 105 ডিগ্রি। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী। বাংলাদেশের প্রথম এবারের জয়ী মহিলা পর্বতারোহী হচ্ছে নিশাত মজুমদার। দ্য সেন্টেন্স এম্পটি ভেসেলস সাউন্ড মাস রিফার্স টু বার্কিং ডগ সেলডম বাইটস। .3, .03 ও .003 ইকাল টু গুণ করলে পাবো .00002। চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না পিতল। কোনটি সবচেয়ে বড় ডাটা রেকর্ড? টেরাবাইট। দুর্দান্ত এর বিবৃতার্থক শব্দ হচ্ছে নিরীহ। বিশ্বের রাজধানী বলা হয় নিউ ইয়র্ক শহরকে। সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেস্কো সংস্কৃতির ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে? মঙ্গল শোভাযাত্রা। নির্লোহিত কার ছদ্মনাম? সুনীল গঙ্গোপাধ্যায়। কথায় বর্ণনা করা যায় না এমন অনির্বচনীয়। হুইচ পেয়ার অফ ওয়ার্ডস ইজ ডিসিমিলার? ব্যাগ অ্যান্ড স্যাক। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40 ও 65কে ভাগ করলে যথাক্রমে 3, 4 ও 5 বাকশেষ থাকবে? সঠিক উত্তরটি হবে 12। দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ডেলিভারেট ইজ উইলিংলি। শৃঙ্খলাকে অতিক্রান্ত, উচ্ছৃঙ্খল কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব সমাস। বাদুর অন্ধকারে চলাফেরা করার সময় কিভাবে দিক নির্ণয় করে? আল্ট্রাসনিক শব্দের মাধ্যমে।